আসসালামু আলাইকুম ভিয়ার্স বেগুন গাছগুলো থেকে কিছু বেগুন হারভেস্ট করব এবং সেই সাথে গাছে যখন অনেক বেগুন থাকে সে সময় আমরা কিভাবে বেগুন গাছগুলোর এক্সট্রা যত্ন করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন এবং আজকে আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে এই প্রত্যাশাই করছি এবছর মাসাল্লাহ আমার বাগানে প্রচুর বেগুন গাছ রয়েছে তবে এখনো যদিও সবগুলো গাছে বেগুন আসেনি এখানে সবগুলোই বেগুন গাছ তবে ছোটো ছোট বেগুন আসা শুরু করেছে সেই সাথে যে গাছগুলোকে আমি আগে লাগিয়েছিলাম এবং কিছু গাছ আমি আমার শফিক ভাইয়ের কাছ থেকে বার্মিংহাম থেকে এনেছিলাম সেই গাছগুলো থেকে এখন অলরেডি বেগুন আসা শুরু করেছে এবং প্রচুর বেগুন এসেছে এগুলো এগুলো হচ্ছে পার্পেল কিং বেগুন মার্শাল্লা এবং এখনও উপরে অনেক ফুল রয়েছে যেগুলো থেকে বেগুন আসবে এখানে কিছুটা পাতার মধ্যে দেখা যাচ্ছে ভেতরে ভেতরে রয়েছে তবে কিছুটা পাতাগুলোর মধ্যে কিছুটা ছিট ছিট পড়েছে মনে হচ্ছে কোনো পোকার আক্রমণ হতে পারে তারপরেও ভেতরে কিন্তু প্রচুর বেগুন আসছে বেগুন গাছের ক্ষেত্রে যেটা হয় যে কোনো সময় কিন্তু পোকার আক্রমণ হতে পারে গাছগুলোতে সেজন্যই আর এটা হচ্ছে একটা ভিন্ন কালারের বেগুন আমি ভেবেছিলাম যে এটা হয়তো পেকে গেছে বা নষ্ট হয়ে গেছে সেজন্যই এটাও যে বেগুনের কালার হতে পারে এ ধরনের বেগুন আমি কখনোই দেখিনি যেহেতু কয়েক ধরনের গাছ আমি এনেছিলাম তার মধ্যে এটাও ছিল সে কারণেই যখন প্রথম বেগুন বেরিয়েছিল তখন আমি সে বেগুনগুলোকে কেটে ফেলেছিলাম ভেবেছিলাম হয়তো পেকে নষ্ট হয়ে গেছে তারপরে যখন দেখলাম যে না সবগুলো বেগুনই এমনই হচ্ছে এবং সেটাই বড় হচ্ছে তখন ভাবলাম যে এই বেগুনে হয়তো অন্য কোনো দেশের আমি আসলে জানি না আমি এগুলো ছিঁড়েও ফেলেছিলাম আর যদি কেউ জানা থাকে প্লিজ জানাবেন এটা কোন দেশের বেগুন অনেক বড় হয় গাছগুলো আর এই কালারের হয় এখানেও রয়েছে এগুলো গোল বেগুন তারপরে যেটা নাকি গ্রিন বেগুন গ্রিন বেগুন অলরেডি বেগুন আসা শুরু করেছে এই গাছগুলোতেও কিছুটা পোকার আক্রমণ হয়েছিল আমার সেজন্যই এবং দুদিন বেগুন হারভেস্ট করেছি এখানে কিছু কিছু পাতা নিচে থেকেও কেটে দিতে হয় সব সময় নিচের জায়গাটা তো আমরা সবাই জানি যে পাতাগুলোকে এবং পুরনো পাতা যেগুলো সেগুলো দেখে দেখে একটু কেটে দিলে এখানেও বেগুন এসেছে তবে কিন্তু গাছটার মধ্যে খাবারগুলো পুরোপুরি পেতে পারে আর প্রচুর বুষি থাকলে বেগুন গাছে যদি উপর দিয়ে বুষি থাকা উচিত তখন সমস্যা হয় না নিচে থেকে যদি একটু হালকা থাকে তবে গাছের গোড়াটায় রোদ্রের আলো এবং বাতাস পায় এবং গাছটা সবলভাবে বের উঠতে পারে আর ওয়েদার যেহেতু একটু ভালো হয়েছে এই সময়টাতে আমাদের কিছুটা এক্সট্রা যত্ন যদি আমরা করতে পারি যখন গাছে প্রচুর ফল এসেছে তখন তো অবশ্যই এক্সট্রা খাবার আমরা দিচ্ছি সেই সাথে প্রতি আমি যেহেতু একটু বাইরে ছিলাম পাঁচ দিন হলিডেতে ছিলাম তারপরে এসে দেখি যে সমস্ত গাছের শাক সবজি যেন অনেকটাই বড় হয়ে গেছে তো এই পাঁচ দিন হয়ে যাওয়াতে এগুলোতে একটু এক্সট্রা খাবার দিতে হবে এবং গাছের অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাটিগুলো নেমে যায় সেটা সব গাছের ক্ষেত্রেই হয় গাছে বড় হওয়ার সাথে সাথে যে বেগুনগুলো বড় হয়েছে সেগুলো একটু হারভেস্ট করে নেই এখান থেকে যত আমরা হারভেস্ট করব ততই কিন্তু গাছগুলোতে আরও ফুল ফল আসা শুরু করবে এই ব্যাপারটা আমি এবছর থেকে খেয়াল করেছি যতই আমি হারভেস্ট করছি আমার প্রত্যেকটা গাছের মধ্যে সেটা রানার বিনস তারপরে টমেটো সব গাছেই কিন্তু হারভেস্ট করলে সেখান থেকে আরও বেশি ফল আসে আর লাস্ট ইয়ার আমি কি করেছি গাছগুলোতে তেমন হারভেস্ট না করে ভাবতাম যে আরও কিছু দিন থাকুক দেখতে খুব ভালো লাগে তখন দেখা গেছে হয়তো বেগুনের মধ্যে চারটা বেগুনই এসেছে আর অন্য কোনো বেগুন আসেনি এই জন্যই এবার যতই হারভেস্ট করছি দেখা যাচ্ছে যে সেখান থেকে আরও নতুন নতুন বেগুন বেড়ে উঠছে এটা একটা ব্যাপার যত আমরা হারভেস্ট করব ততই আমরা ফল পাবো এখানে পাতাগুলো উঁচু করে এখান দিয়ে একটু একই কাজ আসলে যত্নটা একই করতে হয় যেন শেষ সময় পর্যন্ত আমরা আমাদের গাছগুলোতে ফল পেতে পারি একটু খুঁচিয়ে দিলে এখানে মাটিটা একটু আটকে যায় সে কারণে আমরা এটা দিই যারা নতুন গার্ডেনার আছেন যারা বেগুন গাছ লাগিয়েছেন তাদের এটা জানলে উপকার হবে আমরাও আসলে প্রতিদিনই শিখছি সবার ভিডিও দেখে এবং এইভাবে যখন একটু খুচিয়ে দিচ্ছি তখন আমরা যে কোনো এক্সট্রা ফুড দেবো আমি এখানে এক্সট্রা ফুড তেমন দেব না এখানে আমি যে কম্পোস্টটা রয়েছে সেটা একটু দিচ্ছি কারণ মাটিটা একটু নেমে গেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর বেগুন গাছে যদি একটু বড় টবে দেয়া যায় তাতে কিন্তু গাছটা খুব বেশি বড় হয়ে যায় আমার গাছে এই গাছগুলোতে তারপরও যখন ছোটো পট থাকবে তখন পরিমাণে মাঝে মাঝে একটু খাবার দিলে তখন গাছগুলোতে ফল আসে একইভাবে প্রত্যেকটা গাছের মধ্যেই দিয়ে দিতে হবে যেমন এখানে শিকড়টা বেরিয়ে গেছে দেখাই যাচ্ছে যদিও অনেক বড় পট তারপরেও উপর দিয়ে শিকড় বেরিয়ে এসেছে সেজন্যই আমি এখান দিয়ে একটু ঢেকে দিচ্ছি যেন শিকড়টা ভেতরে চলে যায় আমি কয়েকদিন পর পরই এই জায়গাটা ঢেকে দিই তারপরও উপর দিয়ে শিকড় বেরিয়ে আসে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তারপরেও দেখা যায় যে আর যখন বড় কন্টেনার থাকবে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যেন নিচে দিয়ে বেরিয়ে যায় এবং অতিরিক্ত পানি দিলে কিন্তু ফুল ঝরে যায় এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত পানি পেলে বেগুন গাছের ফুল ঝরে পড়ে সে কারণেই মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে আমরা খাবারটা দিব সাত দিন বা দশ দিন পর পর এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেই সাথে আবার মাটি দেয়া তারপরে পাতাগুলোকে ধুয়ে দেয়া আর আজকে আমি এক্সট্রা ফুড হিসেবে দিব মিরাকেল গ্রো যেটা নাকি সাত দিন এখানে হেলদি আর করবে সাত দিনের মধ্যেই গাছগুলোকে আরও ডবল বড় করে ফেলে এবং ফুল ফল যেগুলো আসে সেগুলোকে বড় হতে সাহায্য করে এখানে আমি প্রায় সাত কেজির একটা বাকেট এটা এখানে নিয়েছি আমি আসলে ঠিক তেমনভাবে মেজারমেন্ট করে দেই না আইডিয়ার উপরে দেই এখানে থ্রি ক্যাপ দিয়ে তিনবার দিয়েছি এবং একটু নেড়ে মিক্স করেছি এবং এখান থেকে তুলে গাছের গোড়ার মধ্যে যেহেতু কালকে বিকেলে পানি দিয়েছিলাম সেজন্যই এখানে থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে এইভাবে মিরাকেল গ্রোটা দেয়া যায় সেটা নাগা তারপরে প্রত্যেকটা গাছে নাগা ক্যাপসিকাম তারপরে যেই গাছগুলোতে প্রচুর ফুল আসে ফল আসার এবং টিকে থাকার জন্য এইভাবে আমরা দিতে পারি স্পেশালি মরিচ গাছের জন্য খুবই ভালো আর তারপরে যদি পোকার আক্রমণ হয় কয়েকদিন পর পরই পাতাগুলোকে দেখে আমি এখানে এটা হচ্ছে অন্য কোনো কিছু না দিয়ে আমি এবছর এটাই ট্রাই করেছি এটা হচ্ছে নিমের পাউডার মাত্র দুই পাউন্ড দিয়ে যে কোনো শপে পাওয়া যায় এখানে পানির সাথে মিক্স করে দিলে এবং সঙ্গে সঙ্গে দেয়া যায় না এটাকে একটু জমিয়ে রাখলে তারপরে এটা সেকে নিতে হয় একটু সময় লাগে তারপরে এটাকে আমি এক লিটার পানির মধ্যে দিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করেছি এতে হয় কি স্লাগ আসে কমে যায় আসাটা পোকা তিতা তিতা একটা ভাব থাকে এই নিমের পাউডার বা তেলের মধ্যে এবং অনেক সময় মাছি পোকার কারণে যেমন আমার পাতাগুলো একটু ছিট পড়ে গেছে সেটাও দূর হয়ে যাবে এভাবে যদি আমরা যত্ন করি বেগুন গাছগুলোকে আর ওয়েদারটা যেহেতু ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের গাছগুলোতে এখন একটু যত্ন করে গেলে প্রত্যেকটা গাছে আরও দেড় মাসের মতো যদি আশা করা যায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ভালো ফল আসবে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ